আমার প্রবাসী ভাইরা ঘরের মধ্যে বসে হোম করেন্টরের মধ্যে বসে আমার বয়ান শুনে আর কাঁদে আর বলে জিহাদি সাহেবকে বলি আমরা প্রবাসীরা কত কষ্টে আছি। তুমি তাদেরকে দেখো গো মানি আবার প্রবাসী ভাই বোনদেরকে মাফ করে দাও। মা বলে ডাকবার মতো আর কেউ রইল না মা, এখানে অনেক হাদি সাহেবরা আছে মসজিদের কমিটির ভাইরা আছে, কত দামি দামি আম কাঁঠাল কিনি বাচ্চাদের কিনিয়ে খাই, যেই মাগ দিন আমার দুধ একসাথে মিশ্রিত করে খাওয়াই তো মাস গান। আজকে আমিও মায়ের কথা মনে করে কান্দি, কোথায় গেলে পাও মায়ের হাতের আদর পাই না, কত মা বোনেরা আম কাঁঠাল কিনে জেহাদি সাহেবের বাসায় দিয়ে আসে, আরে মা তুমি তো নাই গো মা, এই আলামিন সাহেব আর কোনদিন বাবা বলে ডাকতে পারবে না। এই আমিনুল ইসলাম সাহেব আর জীবনে বাপ বলে ডাকতে পারবে না, আল্লাহ এমন সন্তান আমরা রেখে যেতে পারি অন্তত মৃত্যুর পরে বাবার জন্য 1,05,00,000 টাকা তোমার ঘরে দান করে তাদের একটু কবরের আজাবের থেকে পরিত্রাণ দিয়ে নাজাতের ওসিলা করাইতে পারি। আল্লাহ মানি তুমি একটু রহমাতের নজরে তাকাইয়া যদি দেখতা। আল্লাহ মিডিয়ার ভাইরা বসে আছে, কোটি কোটি মানুষ এই মোনাজাতটা জুমার নামাজ শেষ করে মাগরিবের নামাজের আগেই তারা দেখে, অনেকে আমার কাছে মিডিয়ার কাছে ফের টেলিফোন করে বলে হুজুরকে বলিয়েন জুমার বয়ানের জন্য আমরা তাকিয়ে থাকি। আইলা বিক্রমপুর থেকে নারায়ণগঞ্জ থেকে সাভার থেকে নবীনগর থেকে তোমার অনেক বান্দা বান্দি লন্ডন থেকে ঢাকা উত্তরার থেকে মিরপুর 12 নম্বর থেকে আল্লাহ অনেকে দোয়া চেয়েছে মেহরবানি করে মাফ কইরা দাও। গত জুমায় গিয়েছিলাম এমপি সাহেবের কাছে, তিনিও দোয়া চেয়েছেন, ওনার ফ্যামিলিতে স্ত্রী পুত্র অনেকে অসুস্থ, ওনার ছেলে মেয়েরা অনেকে অসুস্থ, আল্লাহ সুস্থ কইরা দান। আল্লাহ তোমার পাগল আলামিন সাহেব তার জনম দুঃখিনী মাস গানাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ অনেকেই দোয়া চেয়েছেন, আল্লাহ তাদের সকলকে আপনি মাফ করে দেন, আল্লাহ সকলের মনের আশা পুরা করে দেন, যাদের ছেলে নাই ছেলে ব্যবস্থা করে দেন, যাদের ছেলে মেয়ে অসুস্থ সুস্থ করে দেন। আল্লাহ এখানে কমিটির সিনিয়র সহসভাপতি হেলেন ভাইয়ের ভাই মারা গেছে আল্লাহ কয়েকদিন আগে, আল্লাহ তুমি তাকে মা তার শালা মারা গিয়েছে ছোট শালা, আল্লাহ তাকে তুমি মাফ করে দেন, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। মাহবুবুর রহমান নামে তোমার এক বান্দা তার চাচা হাবিবুর রহমানের নামে দোয়া চেয়ে গিয়েছে, আল্লাহ তার চাচাকে আপনি মাফ করে দেন। আরও অনেকে দোয়া চেয়েছে, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নেন। এই মসজিদে যারা টাকা পয়সা দিয়েছে তাদের দানগুলো কবুল করে আল্লাহ। অনেকে 1 বস্তা সিমেন্ট দিবে 1,00,000 পারবে না, কিন্তু 1 বস্তা সিমেন্টই আপনি 1,00,000 টাকা সমর্পিত করে দিয়ে। وصلى الله تعالى على خير خلقه محمد ونور ارشد سيدنا محمد برحمتك ارحم الراحمين.